रिच टाइम्स थकार धन्यवाद स्टुडिओर मजियात मैं अंकिता लामटिंग संरक्षित बनांचल थेडं नलत अब्याहत आছে উচ্ছেদ অভিযান এই মুহূর্তে জনায় আছো এটি বিশেষ খবর लामटिंग संरक्षित बनांचल চলিছে উচ্ছেদ অভিযান বনাঞ্চলখনৰ থেডং নলাত এনেদৰে চলিছে উচ্ছেদ নামি পৰিছে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে বন বিভাগৰ লোক হাতিয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোৰ চাকমা জনগোষ্ঠীৰ প্ৰায় ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ এই মুহূৰ্তত জনায় আছে এটি বিশেষ খবৰ লামটিং সংৰক্ষিত বনাঞ্চলত চলিছে উচ্ছেদ অভিযান আৰু বনাঞ্চলখনৰ থেডং নলাত চলিছে উচ্ছেদ অভিযান নামি পৰিছে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে বন বিভাগৰ লোক হাতিয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোৰ চাকমা জনগোষ্ঠীৰ প্ৰায় ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ এই মুহূৰ্তত জনায় আছে এটি বিশেষ খবৰ লোকসকলক ঘর সমূহ ভাঙি নিয়ার বাবে দুদিনের সময় দিয়ার পাছত অতি লক্ষণীয়ভাবে ভাঙি পেলাইছে এই গৃহ সমূহ এই মুহূর্তে জনায় আছে এটি বিশেষ খবর কেবা দিন ধরে লামটিং সংরক্ষিত বনাঞ্চলত চলি আহিছিল উচ্ছেদ অভিযান আর বনাঞ্চলখনের থেডং নলাত চলিছে এই উচ্ছেদ অভিযান নামি পৰিছে আৰক্ষী অর্ধসামরিক বাহিনীর লগতে বন বিভাগের লোক হাতিয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোর চাকমা জনগোষ্ঠীর প্রায় ৫০টা পরিয়ালর বাসগৃহ চাকমা জনগোষ্ঠীর প্রায় ৫০টা পরিয়ালর বাসগৃহ ভাঙি পেলাইছে হাতিয়ে আর এই মুহূর্তে জনায় আছে এটি বিশেষ খবর লামটিং সংরক্ষিত বনাঞ্চলত অব্যাহত আছে উচ্ছেদ অভিযান বনাঞ্চলখনের থেডং নলাত চলিছে উচ্ছেদ অভিযান নামি পৰিছে আৰক্ষী অর্ধসামরিক বাহিনীর লগতে বন বিভাগের লোক আর দেখবলে পোৱা গৈছে যে এনেদরে ভাঙি পেলাইছে অঞ্চলটোর চাকমা জনগোষ্ঠীর প্রায় ৫০টা পরিয়ালর বাসগৃহ প্রায় ৫০টা পরিয়ালর ঘর এই মুহূর্তে জনায় আছে এটি বিশেষ খবর আৰু লক্ষণীয়ভাৱে লোকসকলক ঘৰসমূহ ভাঙি নিয়াৰ বাবে দুদিনৰ সময় দিয়াৰ পাছত আজি প্ৰশাসনে ভাঙি ঘৰসমূহ এই মুহূৰ্তত জনায় আছে এটি বিশেষ খবৰ এনেদৰে নামি পৰিছে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে বন বিভাগৰ লোক হাতীয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোৰ চাকমা জনগোষ্ঠীৰ প্ৰায় ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ এই মুহূৰ্তত জনায় আছে এটি বিশেষ খবৰ লামটিং সংৰক্ষিত বনাঞ্চলৰ থেডং নলাত চলিছে উচ্ছেদ অভিযান আৰু আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে বন বিভাগৰ লোক এনেদৰে নামি পৰিছে আৰু হাতীয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোৰ চাকমা জনগোষ্ঠীৰ প্ৰায় ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ দেখিবলৈ পাইছে কেনেদৰে লামডিং সংৰক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান চলি আছে আৰু চাকমা জনগোষ্ঠীৰ প্ৰায় ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ হাতিয়ে ভাঙি পেলাইছে উচ্ছেদ অভিযান চলোৱা হৈছে আৰু বনাঞ্চলখনৰ থেডং নলাত চলিছে এই উচ্ছেদ অভিযান নামি পৰিছে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে বন বিভাগৰ লোক এই মুহূৰ্তত দেখুৱাই আছোঁ বিশেষ দৃশ্য কেনেদৰে থেডং নলাত চলিছে বনাঞ্চলখনৰ থেডং নলাত চলিছে উচ্ছেদ অভিযান হাতিয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোৰ চাকমা জনগোষ্ঠী ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ লোকসকলক ঘৰসমূহ ভাঙি নিয়াৰ বাবে দুদিনৰ সময় দিয়া হৈছিল যদিও প্ৰশাসনে ভাঙি পেলাইছে এই গৃহসমূহ আৰু হাতীয়ে ভাঙি পেলাইছে অঞ্চলটোৰ চাকমা জনগোষ্ঠীৰ প্ৰায় ৫০টা পৰিয়ালৰ বাসগৃহ আৰু এই মুহূৰ্তত আপোনালোকক শুনাইছোঁ গৰবাংছে জিজিবি লৈ হাতী দুখছে নিজে নিজে আমার ইচ্ছা করি আমি বাংছি না দেখ স্যার আমরা সাহায্য সাইতে আছি ফিজুলিতে সাইতে আছি এখন কোনখানে রাখবো আমি জানি না ছোট ছোট বাচ্চাগুলো আছে কত বেমার অসুস্থ ঘরের ভিতরে থাকি জুড়িত বাচ্চা করে বার করে দিছে ছেলেগুলা বাড়ি না সব বার রেখা যায় গেছে মেয়েগুলা কি করবো সব থেদং নালা জায়গার নাম হলে থেদং নালা কত অত্যাচার হইতে আছে কত ছাগল যে গরু কিতা কিতি রয়েছে ৪০ বছর হইতে আছে কত বাবাই মার খাইলো কত পুরস্কারে থাকি কত কষ্ট পাইলো সরকারে সব অত্যাচার করলো আজকে সব বার করিয়া দিল আমার জুরজবর্তি করিয়া খেতাইতে আছে ঘর ভাঙি দিছে জুরজবর্তি করিয়া আমি নিজে 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 আমার ইচ্ছা করি আমি বাংছি না দেখ স্যার আমরা সাহায্য সাইতে আছি ফিজুলিতে সাইতে করিয়া ঘর বাংছে জিজিবি লইয়া হাতি দুখছে নিজে নিজে আমার ইচ্ছা করি আমি বাংছি না দেখ স্যার আমরা সাহায্য সাইতে আমি পঞ্চম দিনিয়া ইভেকশন অপারেশন চলি আছে আর গোটেকেইটা দিনে শান্তিপূর্ণভাবে হয়ে গেল আজি সাতুন গাঁত চলাল
যেখান ঠেডং নালা কিমান মানুহ আছে তাতে মোটামুটি 30 ঘরমান তো মানুহ ওলাইছে এতিয়ালৈকে আমি সম্পূর্ণ রিপোর্ট আহি পড়া নাই তালৈকে মই ব্যবস্থা করে আছো মানুহখিনি স্যার ছয়শে ওলাইছে না আপোনালোকে ছয়শে ওলাইছে মানুহখিনি আমার কোনো দিগদারি করা নাই এতিয়ালৈকে আমার উচ্চ ন্যায়ালয়ের নিযুক্ত সঁহাৰি জনাইছে এতিয়ালৈকে স্যার আপোনালোকে লামডিং সংরক্ষিত বনাঞ্চল কিমান হেক্টর মাটি আছে আনুমানিক 1410 হেক্টর মান হব রিচ টাইম চাটকার বাবে আপনালোকক ধন্যবাদ যিকোনো বাতৰিৰ বাবে ফলো কৰক রিচ টাইম।